আসসালামু আলাইকুম, কি অবস্থা? শুভ রাত্রি, সকলে ভালো আছেন তো? আমার হাতে আছে আজকে একটা গোলাপ ফুল। দিছে না কেউ, কিন্তু আমি যাকে দিব দেওয়ার সেই মানুষটা নাই। আমাদের সাথে আছে অনেক ভাই ব্রাদার্স, আছে সজীব দাদা, আছে আরো দাদা, কিন্তু ভিডিও করতেছি, ভিডিও বিষয়টা বুঝতে পারতেছো? ঠিক আছে, আরো আছে দাদারা, আছে অনেক আপুরা, ওই পাশেও আছে আপুরা, কিন্তু ফুল যে দিব আমি কাকে দিব আমি নিজেও জানি না, কারণ আমি সিঙ্গেল। আজকে কয় তারিখ, তুমি হিসাব করছো? আজকে দাদা সম্ভবত 20 তারিখ। দাদারা আমাকে রেখে এক এক ওরা বিয়ে খেয়ে আসছে, এটা কি জানতে? এটা ঠিক? তুমি বলতে পারবো না, এটা কি ঠিক? আমি তোমারে বলছি, বলো নাই দাদা, একটা বারের জন্য তুমি বলো নাই। তুমি গিয়া জানো তুমি কত বলা মায়া ভুল দিছে। এটা ঠিক না গাইস, জাতি এটা মানবে না। ওরা একে একে বিয়ে খেয়ে আসছে গাইস, আমি কিন্তু যাই নাই গাইস, আমাকে একটা বারের জন্য বলে নাই ওরা। ওকে ঠিক আছে গাইস, দেখতে পারতেছেন আপনারা এখানে অসাধারণ একটা সুন্দর একটা বিল রয়েছে। ঠিক আছে, তো আমরা ডিসাইড করছি যে আমরা নৌকায় চড়বো। দাদা তুমি কি বলো দাদা, কোথায়? অবশ্যই অবশ্যই আমরা নৌকা চড়বো, কিন্তু যদি আমাদের ভাগ্যে যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমরা নৌকা চড়বো, কারণ অসাধারণ একটা প্লেস দেখতে পাচ্ছেন ভিউটা। আর কি এখন সন্ধ্যা হয়ে গেছে তো, রোদ্রের মধ্যে আসলে আরো কোয়ালিটি ফুল হইতো। এই যে আমার একটা ভাই আছে নায়ক ভাই, ভাই কি অবস্থা? ভাই জি ভাই ভালো আছে। গার্লফ্রেন্ড কেডা ভাইয়া? গার্লফ্রেন্ড তো ভাই নাই, কি আমাদের তো এখন তো ভয় লাগে। একটা মায়া মায়া ফুল দিছে তাই না ভাই? গেছিলাম ফুলের মনে নাকি পুরো ব্যাগ করে আনছি তাই নাকি? দেখি বন্ধু একটাই ব্যাগের ভিতর সব ফুল। হ্যাঁ ভাই, ব্যাগের ভিতর পাতা টেবিল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সব ফুল আর সব ফুল। ভাই গার্লফ্রেন্ড দিছে তো? গার্লফ্রেন্ড দিছে, ও দেখ কত ভালোবাসে তার গার্লফ্রেন্ড, দেখ দেখি কতগুলো ফুল দিছে গাইস, আপনারা নিজের চোখে দেখেন। ও মাই গড, পুরো ব্যাগ ভর্তি ফুল, এত ফুল দিয়ে কি করবা? তোমার জায়গা ভালো না, পারবে না, পারবে না। 27টা মেয়ে ফুল দিছে, 27টা গার্লফ্রেন্ডে 27টা ফুল দিছে আজ, জাতি সিঙ্গেল বলে। দেখলেন যে পাশে একটা বিল রয়েছে, তো এখন আমরা যাইতেছি যে নৌকার মধ্যে উঠবো। দাদা কি বলো তুমি? দাদা অবশ্যই অবশ্যই, সামনে নৌকা আছে, চলো আমরা চেষ্টা করি নৌকার ভিতরে উঠার জন্য। ভাই আমি কিন্তু সাঁতার পাই না ভাই, পড়ে গেলে কিন্তু ভাই আমি মারা যাবি, সমস্যা নাই। আজকে বন্ধু সাঁতার পারে, আজকে আমরা চুবাবো, চুবাবো অবশ্যই, কারণ ও মনে করেন কালকে আমার যে পরিমাণ পেন দিছে। ঠিক আছে, তোমার ফোন করে কি বলছে তুমি কও। আমার ফোন দিয়ে বলছো যে ওই ওর নাকি পেট ব্যথা, বমি করতেছে, হ্যান ত্যান। সত্যি সত্যি মিথ্যা কথা বলছি না, আজকে সকালে ভালো হয়েছে না ভাই? হ্যাঁ না খাই এত আম গর মনে করো পেরা দাদা। ঠিক তো গাইছে, আমাদের সাথে থাকুন। ঠিক আছে, আমরা এখন নৌকায় উঠবো। ঠিক আছে গাইছে, ইতিমধ্যে আমরা চলে আসছি এই নৌকার এখানে। আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা নৌকা রয়েছে, এন্ড এখানে একটা মামা আছে। মামা ভালো আছেন না? তো আমরা কি নৌকায় উঠতে পারবো মামা? নৌকা তালামারা, তালামারা জি। আহা দাদা, তুমিও যাও, আমি ক্যামেরাম্যান, সবাই উঠো। তোমাদের এক্সাইটমেন্ট কি ফিল করতেছো কিরকম? আমি আমি চাইও না উঠতে, কারণ এনে উঠলে পরে পড়ে যাবো গাইজ। এনে অনেক সাঁতার জানে না, এই কারণে উঠবে না। এক কাজ করো, ওই ছোট্ট ডিঙ্গি নৌকাটাতে উঠো, পরে আমি আসতে পারবো না, বিলের মাঝখানে চলে গেলে আর চলে আসতে পারবো না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মামা আপনি এই কথাটা বলতে বললেন মামা? ওকে ওকে ওকে, কিন্তু নৌকা তুষছে, জেদ পরে যাবা, পরে যাবা দাদা, দাদা দাদা এই তুটটা পড়েছে চেয়ারম্যানের নাতি নৌকাতে। আমি দোয়া করি এই ভিডিওটা দেখে তোমার জন্য একটা সুন্দর একটা গার্লফ্রেন্ড হয়। আর সিঙ্গেল বলে কফি হাউসে গেছিলাম দাদা, শুধু কাপল আর কাপল, আমি একবার সিঙ্গেল। সম্ভবত আমার আব্বু ভিডিও গুলা দেখতেছে। যাই হোক আব্বু, এটা সিরিয়াসলি নেওয়ার কিছু না, আমরা জাস্ট ফান করতেছি।
দাদা যাই হোক খুব ভালো লাগতেছে দাদা ওই দিকের ভিউটা আপনাদেরকে দেখাই অসাধারণ দেখতে পাচ্ছেন একদম অসাধারণ ওইখানে ছোট ছোট দ্বীপ আছে কিন্তু সামনে ওগুলো হচ্ছে অক্সিজেন দেওয়ার জন্য হ্যাঁ অক্সিজেন দেওয়ার জন্য খুবই সুন্দর দ্বীপ কিন্তু নেক্সট ব্লগে আমরা ওইখানে যাব ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো দাদা এই যে ওই সাদা সাদা যে দেখা যাচ্ছে ওইগুলো মনে করেন ঝর্ণা ঠিক আছে এটা এই সেই জায়গা না আমাদের আমিরাবাদ ইউনিয়ন কি বলো দাদা আমাদের ত্রিশাল দাদা ওটা বালুকা ওই পাশে বালুকা এই পাশে ত্রিশাল অসাধারণ দাদা সব মিলে অসাধারণ সুন্দর লাগতেছে সব মিলে কিন্তু একটা কষ্ট মনের ভিতর আমার রয়ে গেছে আমার রাই খাওয়ার আবিয়া খেয়ে চলে আসছে দাদা এটা তো তোমার তোমার তেরা দিব আমি জানি দাদা আমি আর জন্য আগেই তোমার বলছি ওইখানে যে জায়গা দাদা আমি এক অংশে বেঁচে গেছি কারণ ওরা নাকি অনেক প্যারা খাইছি রাস্তাটা অনেক খারাপ ছিল প্রতিটা জিনিস তোমার জন্য আমি ভিডিও করে নিয়ে আসি তোমার দেখাবো সমস্যা নাই মাইন্ড করি নাই এটা জাস্ট ফান ছিল গাইস দাদা দাদা কেমন ফিল পাচ্ছো তুমি অনেক ভালো লাগতেছে তাই না কিন্তু আমার যে নামায় দিল এটা কিন্তু আমি কষ্ট পাইলাম দাদা অসাধারণ দাদা অসাধারণ অনেক ভালো লাগতেছে দাদা সো গাইস আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন গাইস আপনাদের জন্য ভালোবাসা অবিরাম লাল গোলাপের ভালোবাসা ঠিক আছে গাইস তো টাটা আল্লাহ হাফেজ গুড বাই গাইস গুড বাই